আছো, তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সবাইকে জানাই বসন্ত উৎসবে অনেক 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 শুভেচ্ছা। তো রেডি হওয়া দেখে বুঝতেই পারছো কোথাও না কোথাও যাবো, তো আজ যাচ্ছে হচ্ছে বসন্ত উৎসবে। তো আগেরবারও দেখেছো গেছিলাম সবাই মিলে, তো যেখানে মা দিদি ভাই জামি কাকান মো সবাই রেডি, এখন সবাই মিলে যাব। আশা করি তোমাদের ব্লগটা প্রত্যেকের খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, পুরো এনজয় করতে থাকো। তো চলো যাওয়া যাক, ঠিক আছে, রেখে যাচ্ছি বাড়িতে। যেটি বাড়ি পাহারা দিবে, আচ্ছা ঠিক বাড়িটা দেখবা, হ্যাঁ লুকা লুকা দেখতেছো। আর এই যে সবাই রেডি, এখানে এই যে কাকি বাবলি 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 আগের বার আমাদের আনম্যারেড গেছিল, এবার ম্যারেড সবাই আছে। তো চলো যাওয়া যাক, আমরা সবাই বেরিয়ে গেছি এখন, আর এই যে যেখানে যাবে দুটো সবসময় হাত ধরে যাবে, আর এই যে ছোটটা এটাকে তো নিবেই না, তাও ওদের সাথেই ও যাবে। সবাই মিলে একসাথে যাবো বলে কিন্তু আমরা টোটোতে যাইনি, আমরা চলে গেলাম এই সিটি অটোতে। আর সবাই মিলে এত গল্প হচ্ছিল গাড়ির মধ্যে, ওখানে গিয়ে কি হবে না হবে, কি করব না করব, আর তার থেকেও বড় কথা কতটা ভিড় হবে, কারণ যেহেতু সবাই বলছিল যাবে। আমি কিন্তু চলে এসেছি, আমি নিচ্ছে পার্কের সামনে চলে এসেছি অলরেডি, কতটা ভিড় দেখো তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। সবাই আমি নিচ্ছে, আমি নিয়ে জাস্ট ভিড়টা একবার দেখো, মানে এখানে এত পরিমাণ ভিড় হয়। আগেবারও এসেছিলাম মানে এর থেকে একটু ভিড়টা কম ছিল, আর এবারে দেখো মানে শুধু মানুষের মাথাগুলো দেখা যাচ্ছে, মানে এত ভিড়, মানে টিকিট কাউন্টার তো ঢোকাই যাচ্ছিল না, মানে এত পরিমাণ ভিড় ছিল। আজ দেখেই তো হয়ে গেছে, এত ভিড়ের মধ্যে ঢুকবো কী করে পার্কে, তার মধ্যে বাচ্চাগুলো যেহেতু ছিল সাথে। তো যাই হোক, আস্তে ধীরে পরে সবাই আমি টিকিটটা কাটলাম, আর সবাই বললাম পেছনে দাঁড়াও, তারপর টিকিট কেটে পার্কে ঢুকে গেলাম। তো এতক্ষণ তো দেখালে পার্কের বাইরের অবস্থা, এখন দেখো পার্কের ভেতরের অবস্থাটা কি, কি পরিমাণ ভিড়। মনে হয় শিলিগুড়ির মানে বেশিরভাগ লোক মনে হয় এখানেই বসন্ত উৎসবে চলে এসেছিল। আর সবাইকে বলছিলাম যেন একসাথে থাকো, এই ভিড়ের মধ্যে যদি কেউ হারিয়ে যাও সহজে মনে হয় না খুঁজে বের করতে পারবো। আর এই একজনকে দেখো মন খারাপ করে বসে আছে, মনে এত ভিড় দেখেই মনে হয় মন খারাপ হয়ে গেছে। যেন সবাই বন্ধু বান্ধবী সবাই মিলে আসে তো খুব আনন্দ হয়, জানো যারা যারা এসো তারা তো জানোই, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে কেমন আনন্দ হয়। আর যারা যারা আসোনি তারা প্লিজ একবার এসো, খুব আনন্দ হয়, জানো। কোন দিকে যাবো যেন বুঝেই পাচ্ছিলাম না, মানে এতটা ভিড় ছিল। আর এখানে কিন্তু নাচ গানও হয় বাচ্চাদের, জানো অনুষ্ঠান হয়। তো আমার বোনও আসবে, তো এখনো আসিনি, তো ওদের পার্কের টিকিটটা কেটে রেখেছি, আমি বলেছি গেটের সামনে এসে তোরা কল করিস আমাকে, আমি গিয়ে নিয়ে আসবো, নাহলে আবার খুঁজে পাবে না ভিড়ের মধ্যে আমাদেরকে, তার জন্য বলছিলাম ফোন করিস। আর এই দেখো ওরা কিন্তু চলে এসছে, জাস্ট ভিড়টা দেখো একবার, সেই আবার ভিড়। তো এই যে বোনর বান্ধবীরা সব এসেছিলো একে একে করে, এই যে বোন মা, এই যে গোপাল এসছে, আমার দিদির ছেলে গোপাল। তো মাকে বলছিলাম শুক্লা দিদি আসেনি, তো মা বললো না মুখে অ্যালার্জি উঠেছে আসতে পারে। আরে দেখো আমাদের আবির ক্লাস স্টার্ট, খুব আনন্দ হয় জানো এই তিনটাতে। আর এই তিনটার জন্য অনেকদিন অপেক্ষা করে থাকি, প্রায় একটা বছর, কবে বসন্ত উৎসব আসবে আবার। আর এদিকে দেখো যেদিকেই দু চোখ যাচ্ছে শুধু লোকের মাথায় দেখা যাচ্ছে, যেন চেনাশোনা অনেকে গেছিলো এখানটাতে। এই দেখো এখানে কিন্তু আর্টের প্রতিযোগিতা হয় সকাল দিকটাতে মনে হয়। আর যেটা বলছিলাম চেনাশোনা যে যে পরের দিন বলছিল কিরা গেছিলে বসন্ত উৎসবে, তোকে তো দেখলাম না, আমি বললাম এই ভিড়ের মধ্যে কোথায় কাকে দেখা যাচ্ছিল বল। আর এখানে আমার হঠাৎ করে একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল, দেখবে তারা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এটা আর এই যে এখানে নাচের অনুষ্ঠানটা হচ্ছিল,
আমার এক দাদার মেয়ে জন্য এখানে নাচের অনুষ্ঠান ছিল, বাট ওখানে গিয়ে পরে জানতে পারলো লেট হয়ে গেছিল, আগে নাচ ছুটি হয়ে গেছে, তো ওর নাচটা দেখতে পারিনি। সবাই মিলে নাচ করছিলাম এখানে, শুধু আমরা না, এখানে প্রত্যেকে নাচ করছিল। আমি খুব আনন্দ করে আমার সাথে সবাই তোমার সাথে।
না যাক মা। সন্ধ্যা হয়ে যাচ্ছিল এদিকটা এদিকে, আর ওগুলো স্লিপে চলবে মানে মর্ন দিন আসিস, মা দেখে আমাকে বকা দিচ্ছে উল্টো। আর উঠছে এখন, উঠে নামতে পারছে না, ভয় লাগছে। তার ওই যে এদিকটাতে দোলনা চড়ছিল, দোলনা চড়ে মাকে বলছিলাম বাড়ি চলো, সবাই চলে যাচ্ছে। এটা